প্রথম বাংলাদেশী হিসেবে 5000 রানের মাইলফলকে মুশফিকুর রহিম 27 মাস পর সেঞ্চুরি। মুশফিকের অর্জুনের গর্জনে কেঁপেছে সাগরিকা। বাংলাদেশের ক্রিকেটে মুশফিক মানেই নির্ভরতার প্রতীক, তাই তো তার নামের পাশে আছে মিস্টার ডিপেন্ডেবল তকমা। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্ম খরা, অযাচিত রিভার্স সুইপ শট খেলে সমালোচিত হওয়া, সব মিলিয়ে বেশ চাপের মুখে ছিলেন মুশি। সেঞ্চুরি করে নিন্দুকদের করা সমালোচনার জবাব দিলেন মুশি। সেই সঙ্গে পারফরমেন্স খারাপ হলেই সমালোচনা, আর ভালো হলেই বন্দনা। সিনিয়রদের ক্ষেত্রে সমালোচনায় আরো সংযমী হওয়ার অনুরোধ মুশির। খুবই ভালো লাগছে যে বাংলাদেশের ফার্স্ট ম্যান হয়ে আমি 5000 রান করেছি। একটা দিন আপনি সেঞ্চুরি করেন, তখন একমাত্র বাংলাদেশে আমি দেখেছি। আমি ব্রাড বেনেছে তো অনেক বড় প্লেয়ার হয়ে যায়, আবার দুইটা দিন তখন রান করবেন না, তখন দেখা যায় যে হ্যাঁ আমার গর্তকে গর্তের মতো ঢুকে যায়। তো আমার মনে হয় যে এটা শুধু একমাত্র আমাদের বাংলাদেশেই হয়, এবং জানি না এটা কাদের সমস্যা যারা এটা বলে থাকেন, এবং তারা যদি বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে থাকেন, আমার মনে হয় যে আরেকটু বেটারভাবে যদি তারা একটু পরিণত হতে পারেন তাহলে প্লেয়ারদের জন্য আরও ভালো। কদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে জানিয়েছিলেন তামিম মাহমুদুল্লাহর মতো মুশফিকেরও নিজের বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত, কোন ফরম্যাটে খেলবেন আর কোনটায় খেলবেন না। তবে মাইলফলক স্পর্শের পর মুশি জানিয়ে দিলেন এখনই কোনো ফরম্যাটকে বিদায় বলার ইচ্ছে তার নেই। আমার এরকম কোনো আপাতত কোনো ভাবনা নেই। আমার ইচ্ছা বাংলাদেশের পরে যতটুকু ম্যাচ আমার কাছে অপরচুনিটি আসবে এবং আমাকে যেভাবে চারা যেভাবে চাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস এবং পারফরমেন্স দিয়ে সেটা করে রাখার। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এর আগেও ডাবল সেঞ্চুরি দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলেন আশরাফুল, কিন্তু শেষ পর্যন্ত প্রথম বাংলাদেশি হিসেবে সে রেকর্ড গড়েন মুশফিক। এবারও চট্টগ্রাম টেস্টে 5000 রানের সামনে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু শেষ হাসি হেসেছেন মুশফিক। ক্রিকেট ক্যারিয়ারে তামিমের সঙ্গে এমন হেলদি কম্পিটিশন বেশ উপভোগ করেন মুশি। আমি ডাবল 100 করার পর আমার কিন্তু ফার্স্ট রেকর্ড ভেঙেছিল ওই, তো ডেফিনেটলি আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ স্বাভাবিক এটা রেকর্ড হয়ই ভাঙার জন্য। তো এটা ও খুব তাড়াতাড়ি ভেঙেছে এবং ওই আমাকে নেক্সটে বলেছিল যে উইদিন নেক্সট 2-3 ইয়ার্স তুই আবার আমারটা ভাঙ। তো ইটস এ ভেরি গুড হেলদি কম্পিটিশন, এবং আমি মনে করি যে এইভাবে আমরা টিমমেটরা একজন আরেকজনকে সাপোর্ট করি। ভবিষ্যতে মাহমুদুল হাসান জয়রাও এর চেয়ে বড় অর্জনের সাক্ষী হবেন বলেও প্রত্যাশা মুশির। পারভীন আক্তার, সময় সংবাদ।